forget subscribe my channel. হ্যালো বন্ধুরা, আমি মৌ। আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, ছবি সার্চ করে সেই ছবির ডিটেলসটা কিভাবে বের করা যায় সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম বেশ কয়েক মাস আগে। সেটা গুগলে গিয়ে সার্চ, আর এখন গুগল প্লে স্টোরে একটা অ্যাপ বেরিয়েছে, সেম কাজ, ছবি দিলেই সার্চ করে বের করে দেবে তার ডিটেলসটা। এখন গুগলে গিয়ে সার্চ করার প্রয়োজন নেই, অ্যাপসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবার আমি অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি, দেখুন। ওপেন করে ইমেজ সার্চ করে দেখাচ্ছি, দেখুন। ওপেন করার পর এই প্লাস চিহ্নতে টাচ করবেন। করার পর ইমেজ গ্যালারি লেখা আছে, এখানে টাচ করবেন। এমন একটা ব্যক্তির ছবি নেবেন, ওই ব্যক্তি যেন পপুলার হয়, মানে তার ছবি যেন গুগলে থাকে। যদি ওই ব্যক্তি গুগলে থাকে তাহলে সার্চ করলে আসবেন, তা না হলে কিন্তু আসবে না তার ডিটেলসটা। আমি একটা ইমেজ নিলাম, সানি লিওনের পিকচারটা নিলাম। এই মহিলা যে খুব পপুলার সেটা আপনারা সবাই জানেন। তারপর প্লাস চিহ্ন বাঁদিকে যে সার্চ আইকনটা আছে, এখানে টাচ করলেই গুগল থেকে দেখিয়ে দেবে তার ডিটেলসটা। এই দেখুন, ঠিক এরকম ভাবে চলে আসবে। তো আমি আর একটা দেখাচ্ছি, দেখুন। এই দেখুন প্রিয়ার ছবিটা নিচ্ছি, তো দেখুন ঠিক এরকম ভাবে দেখিয়ে দেবে, কারণ প্রিয়া এখন খুব পপুলার। এই দেখুন ওর ডিটেলসটা বেরিয়ে গেছে। তো আপনি যদি মনে করেন নিজের ছবি দিয়ে সার্চ করব তাহলে আসবে না, যদি আপনার ইমেজ তারপর পুরো ডিটেলসটা আপলোড করে থাকেন তবেই আসবে। তো এই অ্যাপটা পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে। সার্চ বক্সে লিখতে হবে কুইক ইমেজ সার্চ, লিখে সার্চ করলেই এটা শো করবে। এই দেখুন এই অ্যাপটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো আসছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।